কলম কলম না ভয়ানক সাপের মধ্যে আছি টাকা ভাগ করো আমার কাছে তা পাই না কি তা হন্ত টাকা দিবে চলো টাকা কম দি বেশি দি আমার কাছে আগালে কাছে কেউ টাকা ভাগ না আমার জঙ্গলে জঙ্গলে পালে থাকতে হচ্ছে কি জন্য সেটা ক খুলে ক আপনার মেয়েরা যদি আমার কথা মতো অল্প একটু সময় মানে 2-5 ঘন্টা লেখাপড়া করে তাহলে ফার্স্ট ক্লাস মাস্ট অবশ্য আমি কাউরে নিরাশ করব না ঠিক আছে আমি আমি নিরাশ করব না সবাই যেন আমার কাছে যা চাইছে আমি সম্রাট হিসাবে সবাই আমার কাছে যা আশা করে আমি সেরাম জিনিসই করব জিজ্ঞেস করবো দোকানদার তো নেই ও ভাই কি ও দুধ জাগারে বাবা এই শ্যামলা ধরে আমি কইলে বসা দিয়ে গেলাম তোর হিসাব কিতাব নেই আমি একটা শুভ কাজে যাচ্ছি আমার ভালো কেউ চায় না আমার যে বিয়েটা হোক এটা তো কেউ চায় না সকাল থেকে ঝামেলা শুরু হয়েছে আজকে মনে ঝামেলার মধ্যেই যাবে সারাদিন কিসের জন্য এই কথা করছো কাকা কিসের জন্য শুনবে ওই যে হাতেমের বউ এখন সে রাজি হচ্ছে না মানে মানে হয়েছে কি এই গাছ বলে তুমি যা বলছো তার সাথে বিষয়টা কে জানে বেশি বলছে এই সব উল্টো পাল্টা কথা আকাশ কাকা আমার সামনে কবানা করে দিলাম এটা কি ধরনের কথা হচ্ছে গাছের চুক্তি আমার সাথে হয়েছে আমি অ্যাডভান্স করে আইছি আমার লোকজন গাছের গোড়ায় বসে আছে এক গত টাকা অলরেডি আমার খরচ হয়ে গেছে ফাজলামি পাইছো ওরে বাবা সব ঠিক আছে আমি কি ইচ্ছা করে করছি নাকি দেখো হাতেমের বোর যে অবস্থা এখন পর্যন্ত তাদের সংসারই ভেঙে যাচ্ছে এই সব সংসার সংসারের কথা কয়ে লাভ নেই সংসার ভেঙে যাক ধ্বংস হয়ে যাক আমার কি আমি নিজে একটা সংসার করতে পারতেছি না সংসার করতে যাচ্ছিলাম সেটা ফেলে তুই আমি গাছের গোড়ায় বসে আছি এতটা হচ্ছে আমার গাছের প্রেম আর তুমি কষ্ট গাছ দিবে না আমার কি দোষ নেই এই সব ফাজলামি কথা আমার বুঝাবো না আকাশ কাকা আমি তোমার পরিষ্কার কথা শুনে দিচ্ছি তুমি যেভাবে হক কোন ভাবে বুঝাবো আমার জানার দরকার নেই ওকে বুঝাবো গাছ আমার লাগবে এস্টেট কথা এটা তুমি কি আমার তো দিয়ে শেষ করবে চুপ থাকবা তোমার 200 টাকা অ্যাডভান্স করছি এটা বন্ধক থাকলো টাকা আগে 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 বুঝে আসবো গাছ আমি নেব তারপর এটা নেব যাও ঠিক আছে যাও আমার সকালটা যে কার মধ্যে শুরু হইছে আমার কথা শুনবা ড্যাড ওই জিন্দা লাশ না মরা লাশ ওই যে উঠানোর মধ্যে যে মোটর সাইকেলটা দিয়েছেন ওটা আমার চোখের বিষ ওটা ফালা দিয়ে আসেন আমার ভালো লাগতেছে না এবার তুই আমার কথা শুনবি তো আমার মান সম্মান ইজ্জত ধুলো মিশে গিয়েছে আমি শেষ আমি নেই আমি জিন্দা লাশ হয়ে গেছি এবার আমি তো কোনোদিন জীবনে মোটরসাইকেল চালাইনি বুঝছি এই জন্য বুঝতে পারিনি আমি কই কি বা এই এই মোটরসাইকেলটা তুই কদিন চালা মানে হাতটাকে শক্ত কর বুঝছিস তারপর কদিন পরে ধরে বড় দেখে একটা মোটরসাইকেল কিনে দেবে নি হ্যাঁ মোটরসাইকেল কিনা লাগবি না মোটরসাইকেল আমি নিজে কিনবো আমি শহরে চলে যাবো ঢাকা চলে যাবো আমি সেখানে চাকরি করবো চাকরি করে নিজের টাকা উপার্জন করে নিজে মোটরসাইকেল কিনবো ভিতরের পরিবেশ কেমন অত্যধিক সুন্দর অত্যধিক সুন্দর ফুলের বিছানা পাতানো আছে আয় এখানে এসে বসে পড় ভিতরে আসবো এসে পড় আচ্ছা বাপ আমি বলছিলাম যে তুমি কথাটা বুঝতে পেরেছি আমি কি কয়েছি সব বুঝতে পেরেছি আর বোঝানোর কোনো ইয়ে নেই আমার মান সম্মান ইজ্জত সব শেষ এই একটা ভ্যান নিয়ে আসতো ভ্যান নিয়ে ওই যে মোটরসাইকেল জিন্দালাস আমার মান সম্মান যে পাংচার করেছে
এটা চন্দনা নদীর মধ্যে ঠাস করে পা দিয়ে আস। যা এই আমার নিয়ে যা, আমার এখান থেকে নিয়ে যা, নিয়ে যা। এবা ড্যাড মেরাস খুব গরম আছে। আরে এই কাম করিস রে, কয়দি সালায় হাতটা শক্ত কর, তোর আমি 500 সিসির মোটরসাইকেল কিনে দেব, চিন্তা করিস রে। আরে বিল পাস করতেছি তো। তোর চেয়ারম্যানের সাথে না যতদিন দেখা হয় তার থেকে বেশি তোর সাথে দেখা হয়। এ সবাই জানে দারোগার সাই মাঝির পাওয়ার বেশি, তাই পাওয়ারটা মোর। তুমি কি ওই কার ধারে সেই কও, তুমি কার ধারে সেই কত গট্টুর লুট করি কও। আমি কার ধারে, আমি আমি কার কার কাছে সে তো কান কয় যাবি না। আমার কাজ আছে এখানে, আমি থাকবো। আমার কাছে জানা লাগবি, আমার আমার কাজ আছে এখানে, আমি থাকবো। কি কাজটা আছে এখানে থাকা লাগবে? কিন্তু সরং মাথা খারাপ হয়ে গেছে রোদ্দুর সরে না, পাপ না সই দাও না। এই পাপ না সই দাও না, কি করতে যাচ্ছ? আমি পাপ না সওয়াল, আমি পাপ না মধ্যে দাঁড়ায় আছি। পাবনা চোখে দেখো না কি কর। এই বরিশাল্যা কি করছো তুই? বরিশাল্যা কও না, মনে করো পাবনা যে একটা জিনিস আছে, তোমার মতো লোক গেলেই সিডে হয়ে চিকিৎসা করে হেনে সোহে দেও না। এ বয়ার আছে আর মানে চাইছে কথা কবিতা করছি, একদম কথা কবি নে। এ তুই কথাটা কি কইলি? কি চেয়ারম্যান সাহেবের বয়ের আছে আর মেন কইলি? তুই মাইপি জুপে কইছো কতটুকু কথা কইছো? পাই টু পাই ইন টু পাই কল তোরে বুঝাই দেমু। আচ্ছা এই হিরু ভাই থাক, রাগারাগি করে লাভ নাই। কচ্ছিলাম ওই ঠান্ডা নিছি কিসের জন্য, অনেক ঠান্ডা মান্ডা হাতের মধ্যে। ঠান্ডা কির ফিনান্সি হেই কথাগো টুলুত করে জানতে চাও? ঘরের মধ্যে অতীতে গট গট করতে লাগছে, হেই লেগে সদাই পাতি ঠান্ডা লই আইছি। অতীতে গড় বড়িয়ে গেছে, লেখাপড়া শিক্ষিত অতীত হেগো সুন্দর করে আদর যত্ন করে খাওয়ান লাগবে। তুমি গেটের সামনে দিয়ে আউট। এই হিরো ভাই কচ্ছিলাম যে শিক্ষিত সুন্দর স্মার্ট শুনিছি, কিডা এটা কিডা? আমি বয়স কিরম হবি? বয়স কিরম হবে হ্যাঁ তোমার ডেকে এলাম নাই, তুমি যে কথাগো কইছো বয়রা চেয়ারম্যান আখের ফেন হয়ে যাবে। তোমারে মুই সারমু না, কথা মনে রাখো। এই কথা কো কইলে না, কথা কইলে পরিণাম কি হইবে তুমি খালি চিন্তা করবার মানে পাইছি বেজে কই দরবার পড়া। এই হিরো ভাই এত রাগারাগির কিছু আছে? তুমি আমার ভাই না ভাই, তুমি কোন ভাই কিডা আছে বাড়িতে? হে আকো মুন একো কথা আছে না, আইস বুঝবা না বুঝবা কাল মাথায় থাপড়াইয়া পারবা গাইল। পাগলামিতে গমন নাই সোলার বাড়ি সার, তুমি যে কইছো বয়রা চেয়ারম্যান সোলার বাড়ি সার হই গেছে। এ তুই তোর সোলার বাড়ি সার, তোর তোর সার আমি দেখপানি। আরে ওই আজল পাগলার মতো কি তোর ব্রেন শর্ট হয়ে গেল নাকি? আমি যাইবে চাচ্ছি, তুই আমার পট আটকে দিচ্ছ কি জন্য? কি করবো, আমার জামা যা ভাড়া দিয়ে দিয়েছেন 1000 টাকা দেন। কি খবরে তোর জামা আমি ভাড়া দেব? কি জন্য ভাড়া দিতে যাব? তোর তো আমি কয়ে দিছি যে তুই বাড়িতে যা, যাইয়ে জামার মজুরিটা নিয়ে আয় আমার দোকানে আয়, আমি তোর জামা দিচ্ছি। তুই বারবার এক কথা করছিস কি জন্য? আমার টাকা দেন, আমি কিছু জানি না, আমার জামার টাকা দেন। উরি আল্লাহ রে, বারবার এক কথা কয়, কিরাম মেজাজ খারাপ লাগে? আমি তো করছি যে তোর জামা আমি ভাড়া দেইনি, এগুলো সব এই যে এই যে। আরে মতিন ভাই তুমি এখানে কি করতেছো? আমি তো তোমার দোকানে যাচ্ছিলাম, চলো। আরে যাবো না যাবো না, একটা অঘটন ঘটে গেছে বুঝিছাও? কি ঘটেছে? এই যে ছাওলটা, ইয়েকে আমি বারবার করছি যে তোর জামা রেডি আছে বাবা, তুই মজুরি দিয়ে নিয়ে যা। সে বারবার উল্টো পাল্টা কথা করছে, সে আমার কাছ থেকে 1000 টাকা দাবি করতেছে। এই সল কি হইছে, কি সমস্যা? হ্যাঁ তুই মতিন ভাইয়ের কাছে 1000 টাকা চাচ্ছ কিসের জন্য? আমার জামা নিয়ে অন্য জায়গায় ভাড়া দিয়ে দিয়েছি, লেগে আমি টাকা চাইতেছি। মিথ্যে কথা, মিথ্যে কথা বিশ্বাস করো সুলতানা? ও যে মিথ্যে কথা কচ্ছে রাস্তার পর দাঁড়ায় তোমার সামনে, এর বিচার তোমার করে দেওয়া লাগবে। না পা সত্য কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এত কিছু জানি না মতিন ভাই। আমি চেয়ারম্যান না, আমার বাপ চেয়ারম্যান। যদি কোনো বিচার দরকার পড়ে তুমি আমার বাপের কাছে যাও, ঠিক আছে? এখন আমার ড্রেসটা লাগবে, তুমি চলো আমার ড্রেসটা দিবা। না আসলে হাস কি রে, তুই দাঁড়া আছিস কিসের জন্য? কি করবো, টাকা দেন। আরে বাবা টাকা পয়সার কথা হবি নি, তুই যা তো যা 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 যা, ওর সাথে আমি কথা করছি দেখছিস না পাগল ছেলে। ওই হাইসে কি সুলতানা, তোমার ড্রেসটা আমি খুব সুন্দর করে মনের মতো কাটিছি, সেলাই করেছি বুঝিছাও, কিন্তু কাল রাত্রিবেলা হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা ভাব চলে আসলো, সেটা হচ্ছে
যে এই রঙের এই জামার পর যদি আমি বকুল ফুলের কাজ করে দেই তাহলে পরে মনে করো কি সাধারণ জামা হয়ে যাবে পরীর জামা। তুমি রাস্তা দিয়ে জামা পরে হাঁটবে সবাই মনে করবে কি ফুল পরে হাঁটে যাচ্ছে। এই জন্যই একটা দিন একটু সময় দেওয়া লাগবে। মনে করো যে তোমার ওই কালকে সন্ধ্যার পর আসো, আমি 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 দিয়ে দেবো। কালকে দিবা? মতিন ভাই, আমার কেন জানি মনে হচ্ছে তুমি ওই সাউলের মতো আমার ড্রেসটা ভাড়া দিয়ে দিছো। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত পড়বি! আচ্ছা আমি বুঝি নে, তোমরা মানুষের কান কথা বিশ্বাস করো কি জন্যে? আমার কি কোনো বিবেক নেই, আবেগ নেই? আমি তোমার জামা ভাড়া দেবো? এত অসততা আমার মধ্যে ঢুকে পড়েছে। আচ্ছা ঠিক আছে মতিন ভাই, বিশ্বাস করলাম। ঠিক আছে, কালকে সন্ধ্যার মধ্যে আমার জামা আমার দরকার আছে। ঠিক আছে, আর ওই যে বকুল ফুলের কি কি করবা কাজটা, এগুলো করে সুন্দর করে রেডি রাখবা। ঠিক আছে ঠিক আছে। আমি গেলাম। এই সুলতান, ওই হয়েছে কি, ওই টাকা পয়সা তো আসলে তোমার কাছ থেকে আমার নেওয়াই উচিত নেই। আমাদের এলাকার মানুষ তুমি, দেখতে শুনতে ভালো, সেটা কথা না। কথা হচ্ছে কি, ওই ফুলের চারপাশে যদি মনে করো যে ওই লাল ধরনের লেস বসায় দেওয়া যায় তাহলে মনে করো কি জামাটা আর একটু বেশি ফুটে উঠবে। তাই করছিলাম কি, ওই গঞ্জের দিকে যাচ্ছি তো, তুমি যদি নগদ কিছু দিতে তাহলে মনে করো কি ওই ওই লেসটা কিনে আনবে পারতে। কিন্তু মতিন ভাই, আমি তো টাকা নিয়ে বের হই নাই। তুমি এক কাজ করো, তুমি তোমার কাছ থেকে আজকে কিনো, আমি কালকে সন্ধ্যায় তোমার সব টাকা দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, সুন্দর করে করবো। কিন্তু কি করছো, তোমারটা সুন্দর করবো না, এটা কথা হলো নাকি? আমি যাই। শয়তানটা কি আবার ওখানে লুকুর আছে নাকি? মেঘের তো প্যাট পাতলা, এই শালা এমন সময় এমন জায়গায় এমন কথা কলো, এটা তো রাষ্ট্র হয়ে যাবে মনে হচ্ছে। গেটের মধ্যে দৌড় দিয়ে গেছি, ওরে এহেনে দেখতে গেছি। মিথ্যে কথা বলবি না, একটা আস্ত আমার লোক গায়েব হয়ে গেল, গায়েব হয়ে গেল। এই আমি বলিছি না আমার সঙ্গে খবরদার চিটিং বাজি করবি না, সিডিং করলি একদম থাবড়ায় গাল ফাটায় ফেলবে একদম। মিথ্যে কথা সরব সামনে থেকে, যাই থেকে। এই লোকটার মিথ্যে মন দ্বারা বোঝা মুঝে এতে রাই চোখ জুটে দিয়ে নিজে দেখে গেছি। আইলাম সুরে করে সুরে সুট করে দিয়ে কোনো দিকে বাগানের মধ্যে ধ্যান দিয়েছে। কত অপমান তোর দ্বারা হইলাম, বেন্নারে যদি কোনো স্বপ্নও দেখতে পারি গলায় গামছা লাগাই তোর সাফ মারি দিতুম, তুই মোফমে পড়িস। একসাথে বের হয়ে গেলে তোকে দেখতেছি, ওকে দেখতেছি না কি জন্যে? ওর সাথে বের হয়ে তো আমার যা ঘটা ঘটে গেছে রে, ওর সাথে যাওয়াটাই তো আমার সব বলাশ হয়ে গেছে। আলে কি আছে কি, আমি বুঝতে পারিছি, আমি একটা বিপদের কথা কব, তুই সেটা টের পেয়ে আগে তোর বিপদ ছেড়ে দিচ্ছু। হবে না হবে না, আমার সাথে তো যা লাগবে। তোর কিসের বিপদ, কি আছে কি তোর বিপদে আমাকে টানতেছিস কি জন্য কি? আরে তুই আর আকাল একসাথে চলে গেলো না, তারপর বিশ্বাস করবো ওই যে শালা রফিককে ডাকাত আইসে আমার দোকানপাট বন্ধ করে দিয়েছে, এখন তোরা না গেলে তো আমি দোকানটা খুলবে পারতিছি না। তোর দোকান খোলা শাটার খোলার লোক আমি, তাই না? আমাকে যা তোর দোকান খোলা লাগবে। শাটার খুলবে কি জন্যে? তোকে একটু মোকাবেলা দেয়া লাগবে। কিডার মোকাবেলা করবো আমি? আমি কার মোকাবেলা করতে যাবো কিসের জন্যে? কিডা বুঝতেছিস না? আরে তোরা আমার কাছ থেকে শার্টটা নিয়ে গেলো না, ওই শার্টটা তো রফিককে ডাকাতে, এখন ও কচ্ছে যে তুই আমার শার্ট ভাড়া দিছু 1000 টাকা জরিমানা করেছে, এটা আমার দেওয়া সম্ভব? আমি আমি দেবো এটা? তোর 1,00,000 টাকা দেওয়া উচিত, তা তোরা করছিস কিছু জন্য? তো শার্ট নিছি কিটা? আমি নিছি? তুই তো শার্ট দি, তুই শার্ট দিয়েছিস কাক আমাকে দিয়েছিস? তুই তো সাথে ছিল ছিল না? হ্যাঁ, তা এখন দিছিস নে, তোর সেটা দেওয়া উচিত, তোর দেওয়া লাগবি, তুই জরিমানা দিবি। এ শুন ভাই, আমি আমার পেটের ঝামেলা আছি, 1 কোটি টাকা সমস্যা আমার, তোর তো 1,000 টাকা, তাই না? আমার আমার 20 টাকার সমস্যা হয়ে গেছে। দেখ ভাই, তোকে আমি অনুরোধ করতেছি, বিপদের মধ্যে আমাকে হাসানোর চেষ্টা করিস নে, পেট খারাপের ওষুধ কিনতে 1 কোটি টাকা লাগবে, এটা কি ধরনের কথা বলো তুই? আরে ভাই মতিন, তুই বুঝবি না রে ভাই, আমার পেটের ব্যথা এখন মাথায় উঠে গেছে, আমার যাওয়া লাগবে, কি যে হয়েছে রে এটা তোকে আমি করতে পারবো না। আমি আছি আমার সমস্যা, তুই আছিস তোর 1,000 টাকার সমস্যা, তুই থাকতো কি আছে কি সারি দে মতিন, তুই 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 আমার সমস্যাটা মিটিয়ে দে ভাই, তোর সব সমস্যা আমি মিটিয়ে দেবো নে ভাই। ভাই স্যার ঠিক আছে ঠিক আছে, খারাপ লাগতেছে, তোকে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু তুই আমাকে ওই আকাল কাইনে দে, আকালে খুলে বেশি বেশি সুবিধা হয়, বুঝিস? এ মতিন, এ আমি কি আকালের মা না বাপ, তোকে আকালে নে তোর হাতে দিব?
বুঝলাম না, মাথা কি ডাল হয়ে যাচ্ছে নাকি? আকালের বন্ধু হয় ও করছে, আমি কি আকালের বাপ না মা? আমি বুঝতে পেরেছি, জেনে শুনে আমি একটা ভুল করে ফেলেছি। অবশ্য জেনে শুনে করেছি তা না, আমি আসলে বুঝতে পারি। তোর যে আরো বড় মোটর সাইকেল লাগবি এটা আমি বুঝতে পারি। আমি কই কি ভা, তুই কদিনের সালা? সালাই হাতটাতে একটু পাকা, পাকানোর পরে তোরে কথা দিচ্ছি আমি, সাত দিনের ভিতরে বড় দেখে একখান মোটর সাইকেল কিনে নেব। এই দে, এই চাবি দে, চাল। ঠিক আছে ড্যাড, আমি তোমার কথা অনুযায়ী চাবিখান নিলাম, চালালাম। দেখো, আবার বিরোধী পক্ষের সাথে মিশে কিন্তু তোমার যে কথাটা সেটা যেন উল্টে না যায়, বুঝছো? এই টিপু, এই তুই সারাদিন ধরে বহুবার বিরোধী পক্ষ বলেছিস, আর একবার যদি তুই বিরোধী পক্ষ উচ্চারণ করিস তাহলে শুধু আজকে না, সারা জীবনের জন্য দাদাবাড়া বন্ধ হয়ে যাবে। এই যে শুরু হয়ে গিয়েছে অবরোধ ভাঙ আন্দোলন, আবার শুরু হয়ে গিয়েছে। না না, হবে না, আমি আমি আসলে আমি পারবো না, পারবো না, আমি পারবো না। এই আগে রবি, তুমি মাসকে ঢুকলা কিসের জন্য? আমি বুঝাচ্ছি, আমাকে বুঝাতে দাও, আমি তো বুঝাই ফেলছি ওরে। তুমি আবার মাসকে ঢুকলা কিসের জন্য? এবার শোন, ওই যে হুমকি দিয়েছে তো, খাওয়া দাওয়ার হুমকি, চিন্তা করিস না, ফটিকের দোকান আছে না ওইখানে, তুই আর আমি খালি বিরিয়ানি খাবো, অসুবিধা কি? সেটাই, আর অসুবিধা নেই তো, আর একদিন আসলে হয়ে যায়, ব্যবস্থা করে তো। তোমার মনের ভিতরে কি চলতেছে আমার একটু কত খুলে? ইটা রাখ, ইটা রাখ, কচ্ছে রাখ। শোন এক, তাহলে তার সত্যি করে করছি, বুঝছিস? ও আমার এমন ভাবে ধরিছে একটা কারেন্টের মতো, যে 24 ঘন্টার মধ্যে বিয়ে করাই দিতে হবে। ওই তারির জন্য ওই আমারটা পরিচিত মিয়ার কাছে পাঠাইছিলাম, বুঝছিস? চেয়ারম্যানের বাড়ির একটা লোক, তারও কিন্তু হাই পাওয়ার না থাকলেও মোটামুটি মধ্যম গোছের পাওয়ার হলেও আসছে, তাই না? যাই হোক, আমি টুল্লুত করে কই হেলাও কি কামে ঠেকছো এবং মোর কি উপকার তোমার করা লাগতে পারে, হেয়ে মোর কর। তুমি খুব ভালো করে জানো যে আব্বা কেন লজিং মাস্টার আছে। সারাটা দিন যে ফোন নিয়ে গুতাগুতি করতা, এই যে এখানে ফোন, ওইখানে ফোন, এই পোলারে ফোন, ওই পোলারে ফোন। পারিবারিক আদালতে বিল পাস হয়েছে, তালি পরে কথা বলতে দিবেন নাকি আপনিই বলবেন? স্যার,